কামারপুকুর স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের মহানুদ্যোগ। চোখ ভাইটাল পার্ট অফ দ্য বডি, আর সেই চোখ যদি না থাকে কিংবা দেখতে না পাই তাহলে এই পৃথিবীর সৌন্দর্য কিছুই উপভোগ করা যাবে না। অন্ধকার জীবনে পৃথিবীর রূপ যদি স্বচক্ষে দেখতে না পাই তবে তার থেকে যন্ত্রণার আর কিছুই হতে পারে না। আর এসব কথা ভেবে গরিব দুস্থ মানুষদের পাশে কামারপুকুর স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের এক মহান উদ্যোগ। কামারপুকুর স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের পরিচালনায় চক্ষু বিশেষজ্ঞ সারা বছরে বিনা পয়সায় গরিব দুস্থদের চিকিৎসা করে থাকেন। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্বাচন হয় ছানি অপারেশনের পেশেন্ট। আর সেই মতোই আজ 15 জন বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের ছানি অপারেশনের দিনক্ষণ ঠিক হয়। সেবা প্রতিষ্ঠানের নিজস্ব খরচায় সেই সমস্ত পেশেন্টকে গাড়িতে করে ঘাটাল লায়ন্স ক্লাব অ্যান্ড হসপিটালে পাঠানো হল এবং অপারেশন হওয়ার পর আগামীকাল থেকে পেশেন্টদের আবার নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হবে সেবা প্রতিষ্ঠানের তরফ থেকে। এই উদ্যোগে উপকৃত দুস্থ অসহায় পরিবারগুলি, যারা টাকার অভাবে অনেক সময় ছানি অপারেশন করতে পারে না, তার ফলে অসময়ে নেমে আসে চোখে অন্ধকার, হারিয়ে যায় চোখের সামনে থেকে পৃথিবীর সমস্ত সৌন্দর্য। কামারপুকুর স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারি অভিজিৎ বিশ্বাসের কথায়, অসহায় দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করি সারা বছরই এবং আরও বিভিন্নভাবে থাকার চেষ্টা করব আগামী দিনে, কারণ মানুষের জন্য কিছু করতে পারলে তার থেকে ভালো আর কিছুই যে হতে পারে না। গোঘাটের কামারপুকুর থেকে গৌরাঙ্গ বটকবেলের রিপোর্ট, সময়ের সংবাদ। গরিব মানুষের খুবই উপকার হচ্ছে, মানে পয়সা দিয়ে তো কাটাবার মতো কারো সামর্থ্য নেই, মানে সবকিছুই ওনারাই দেখভাল করছেন, আসা যাওয়ার খরচা সব ওনারাই বহন করছেন। বাড়ি সিংরাপুর, আমার অপর্ণা স্যার। এটা হচ্ছে আমাদের এই কামারপুকুর স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান। এই সেবা প্রতিষ্ঠানের পক্ষ হইতে 12 জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা প্রতি বছরই একটা করে ক্যাম্প করি। সেই ক্যাম্পে কিছু মানুষের চোখের ক্যাম্প আর কি, কিছু মানুষের চোখের যাদের ছানি আছে তাদের আমরা বিনা মূল্যে ছানির অপারেশন করিয়ে দিই। সেই রকম যাদের নাম উঠে এসেছে তাদেরকে আজকে আমরা গাড়িতে করে নিয়ে যাচ্ছি, আজকে অপারেশন করিয়ে কাল 1টা নাগাদ আমরা আবার বাড়িতে পৌঁছে দেবো। না, ওনাদের কাছ থেকে কিছু নেওয়া হয় না। এটা আমাদের একটা ওই ক্লাব আছে না, ওই লায়ন্স ক্লাব অ্যান্ড হসপিটাল আর আমাদের কামারপুকুর স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আমরা এই এটা খরচটা বহন করে আমরা চোখের অপারেশনগুলো করিয়ে দিই। বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে আমরা এই 20-30টা যে গ্রাম আছে আমাদের এই সোসাইটির চারিদিকে প্রতিবেশী গ্রামগুলো, আমরা চাই, আমাদের তো ইচ্ছা আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এই সোসাইটি বিস্তার করব, কিন্তু সেটা জানি না কবে সম্পূর্ণ হবে। তো আপাতত আমাদের মোটামুটি এই 20-30টা গ্রামের মানুষ খুব ইন্টারেস্টেড আমাদের এই সোসাইটির প্রতি, তাতে করে আমরা চাই অসহায় মানুষদের পাশে থাকতে যে কোনো রকমভাবে। এবং আগামী দিনে আমরা ঠিক করেছি যে কিছু জলের গাড়ি এবং কিছু অ্যাম্বুলেন্স যদি ফ্রিতে মানুষের জন্য সার্ভিস দিতে পারি, এটা আমাদের আলোচনা সাপেক্ষ যদিও, তবে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি বিষয়টাকে। ডাক্তারবাবু বলতেন আমাদের এই ধরুন এখান থেকে আরামবাগ যাওয়া, আমাদের যেহেতু সাব ডিভিশনাল হসপিটাল, সেখানে যাওয়া আর চিকিৎসা করানো একটা সারাদিনের ব্যাপার, সেই জন্য আমরা চাইছি একজন ডাক্তারবাবুকে এনেছি যাতে লোকালের মানুষ, সাধারণ মানুষ যারা আমাদের এই সোসাইটির প্রতি ইন্টারেস্টেড এবং এই প্রতিবেশী 20-30টা গ্রামের মানুষ যাতে খুব সহজেই কোনো ডাক্তারবাবুকে চোখের পায়, চোখ তো ভাইটাল জিনিস, হ্যাঁ, ভাইটাল পার্ট অফ দ্য বডি, আমি বারে বারেই বলি এই কথাটা, চোখ ছাড়া মানুষ কিছুই দেখতে পাবে না, সেই জন্য চোখটাকে যাতে ভালো রাখতে পারি সেই জন্য আমাদের এই সোসাইটির উদ্যোগে প্রতি বৃহস্পতিবার চোখের ডাক্তারবাবু আছেন এবং বৈকাল 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ডাক্তারবাবু চিকিৎসা করেন চোখের, যাদের চোখের ছানি থাকে। এটা আমরা প্রতিনিয়তই করে থাকি, মানে এটা অনুষ্ঠান হচ্ছে বলে তা নয়, এটা আমরা প্রতিনিয়তই করে থাকি। প্রতি বৃহস্পতিবার ডাক্তারবাবু আসেন এবং যা চোখের ছানি থাকে তাদেরকে আমরা অপারেশন করি, আবার তাদের বাড়িতে পৌঁছে দিই।
আমার নাম অভিজিৎ বিশ্বাস, সেক্রেটারি কামালপুকুর স্বামী।